প্রতিদিন সাত সকালে পুকুর ঘাটে আসতে হয় কাপড় ধোয়ার জন্য। আজ আমি মনে হয় সবার আগে এসেছি, তাই পুকুর ঘাটে আর কেউ নেই। এই সুযোগে কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। একটুর জন্য ধরতে পেরেছি কাপড়টা, আর একটু হলেই পুকুরে তলিয়ে যেত। কাপড়টা কি কোথাও আটকে গেল? টেনেও আনতে পারছি না কেন? একটা হাত, কার হাত কাপড়টা কিভাবে ধরে রেখেছে? এখন আবার আমার হাত এত শক্ত করে ধরলো কেন? কে আছো, আমাকে বাঁচাও! পুকুরে ভেসে ওঠা হাতটা সীমাকে টান দিয়ে পানিতে ফেলে দিল, আর তাকে নিয়ে পুকুরের তলদেশে চলে গেল। পোকার পারে কার কাপড় চাপড় পড়ে আছে গুলো? আরে কি এতগুলো মাছ পানির উপর মরে ভেসে আছে কেন? শুনেছি সকাল থেকে তারেকের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কাপড়গুলো তারেকদেরই না তো, পুকুরে ডুবে গেল না তো আবার? তুই একটু পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে দেখ কিছু পাস কি না, আমি তারেককে ডেকে আনছি। আমি তো পুকুর ঘাটের কথা ভুলেই গিয়েছিলাম, চলুন তাড়াতাড়ি গিয়ে দেখি সীমা ওখানে আছে কিনা। কিছু পেলি পানিতে? না, কিন্তু পুকুরে সবগুলো মরা মাছের গায়ে কামড়ের দাগ। মনে হয় কোনো বড় মাছ এসে মাছগুলোকে কামড় দিয়ে মেরে ফেলেছে। মাছের কথা বাদ দিন, যে করে হোক আগে আমার সীমাকে খুঁজে বের করুন। পুকুরে তেমন কিছু না পেয়ে মরা মাছগুলোকে সরিয়ে ফেললাম। একটু পর অন্যরা পুকুর পাড়ে গোসল করতে আসবে, চল আমরা সীমাকে অন্য কোথাও খুঁজি। তারেক সীমাকে কোথাও খুঁজে না পেয়ে রাতে পুকুর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ পুকুরের পানি থেকে কারো ওঠার শব্দ পেয়ে সে সেদিকে তাকালো। সীমা, তুমি এত রাতে পুকুর পাড়ে কি করছো? আমি সারাদিন তোমাকে পাগলের মতো খুঁজেছি, তোমার মাথাটা ঘুরিয়ে একবার আমার দিকে তাকাও। তারেক, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি এতক্ষণে আমাকে খুঁজে পেলে। কিন্তু আমরা সবাই মিলে তো তোমাকে পুকুর পাড়ে খুঁজে গিয়েছিলাম, তখন তোমাকে এখানে পাইনি। তোমরা আমাকে ভালোভাবে খুঁজোনি তাই পাওনি। তুমি আবার পুকুরের পানিতে কেন নামছো? উঠে এসো, কি হলো, আমার কথা শুনতে পাচ্ছো না? আমি পুকুরের পানিতে আরেকটা ডুব দিয়ে তারপর আসবো। তুমি কে? এত ভয়ানক চেহারা, তুমি আমার সীমা হতে পারো না। সীমার কাপড় কেন পরে আছো তুমি? আবার সীমার গলায় আমার সাথে এতক্ষণ কথাও বললে? পুকুরের পানিতে নেমে আয়, তারপর তোকে বলছি আমি কে। আমি কোথাও যাব না, আমার পা ধরে টানছো কেন তুমি? আমার পা ছেড়ে দাও বলছি। আজ তোকে ছাড়বো না। কেউ বাঁচাও আমাকে, এই পেত্তে আমাকে মেরে ফেললো। কাল সকালে তারেকের বউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন আবার তারেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুজনের যে কি হলো কে জানে। বাবা, আমি মিলিকে নিয়ে পুকুর পাড়ে গোসল করতে গেলাম। আচ্ছা যাও, তবে সাবধানে থেকো, তোমার তারেক চাচা আর সীমা চাচিকে কাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো, চাচা চাচি তো আমাকে অনেক আদর করতো। কি যে হলো ওদের কে জানে, তুমি গোসল শেষে বাড়ি ফিরে আসবে, কিন্তু দেরি করবে না। আচ্ছা বাবা, এই মিলি চল। তুই এখন পানিতে নামবি নাকি আমি তোকে টেনে নামাবো? দাঁড়া, নামছি, টানাটানি করতে হবে না। মিলি, অনেক আনন্দ করেছো পুকুরে, এখন বাসায় চলো। লিজা, বাবা আমাকে ডাকছে, আমি গেলাম, তুই যাবি না? তুই যা, আমি একটু পর আসছি। ঠিক আছে বাবা, চলো। আমি আরেকটু এই পুকুরের ঠান্ডা পানিতে সাঁতার কাটি,
খুব ভালো লাগছে। আরাম করা হচ্ছে, দাঁড়া তোকেও বাকি দুজনের মতোই পুকুরের পানিতে ডুবিয়ে মারবো। বাবা তো আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, আমিও উঠে পড়ি তাহলে। মেয়েটা পানি থেকে উঠে গেল, একেও আবার কষ্ট করে টেনে পুকুরে নামাতে হবে আমার। পুকুরের পানিতে কার চুল দেখা যাচ্ছে? আমি ছাড়া তো অন্য কাউকে পুকুরে নামতে দেখলাম না। মেয়েটা এদিকে আসছে। ধরেছি তোর পা, এবার তুইও মরবি। তো তুমি কি আমার পা টানছো কেন? ছেড়ে দাও বলছি। না, তোকে ছাড়বো না আমি। কে কোথায় আছো? বাদ দাও আমাকে। কেউ নেই আশেপাশে তোকে বাঁচানোর মতো। আজ তুই আমার হাতেই মরবি। ওকে ছেড়ে দাও। তুই, তোকে মেরে আমি না তোর লাশ লুকিয়ে রেখেছিলাম, তুই আবার এখানে কিভাবে এলি? আমি সীমার আত্মা। কাল তুই আমার স্বামীকে ফাঁদে ফেলে ওকে হত্যা করেছিস। আমি কিছুই করতে পারিনি, কিন্তু আজ লিজার মতো ছোট একটা মেয়েকে আমার চোখের সামনে মরতে দেব না আমি। আমার হাত ধরলি কেন? ছাড় বলছি। লিজা, তুমি এই শাড়ির টুকরোটা নিয়ে তাড়াতাড়ি পালাও এখান থেকে। আমি এই পেতনিটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। এই পেতনিটাকে না থামালে ও একে একে গ্রামের সবাইকে মেরে ফেলবে। এখন তুমি আমাদের শেষ ভরসা। কিন্তু আমি এই পেতনিকে কিভাবে থামাবো? পুকুর পাড়ের ডান পাশের রাস্তা ধরে এগোলে একটা পুরনো বাড়ি দেখতে পাবে। ওখানে গিয়ে রাত্রির কথা জিজ্ঞেস করলেই সব বুঝে যাবে। এই পেতনিটার নামই রাত্রি। কিন্তু সীমা আর কিছু বলার সুযোগ পেল না। কুড়তলের পেতনির সাথে লড়াই করতে করতে দুজনে পুকুরের পানিতে তলিয়ে গেল। তুমি কে? আমার বাড়িতে কি করছো? আপনি কি রাত্রিকে চিনেন? রাত্রি তো আমার মেয়ে, অনেক বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে ও। তুমি কে আর ওর কথা কেন জানতে চাইছো? আপনার মেয়ে মৃত্যুর পরও পুকুর পাড়ে যাকে একা পাচ্ছি তাকেই মেরে ফেলছি। তুমি আমার সাথে মশকরা করছো? আমার মেয়ে যে এমন করছে তার প্রমাণ আছে। এই শাড়ির টুকরোটা দেখুন। এটা তো রাত্রির প্রিয় শাড়ি, তার মানে আমার মেয়ে আসলেই খুন করছে। এই ঘটনা শুনে আপনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এতদিন পর তার এসব ঘটনা ঘটানোর পেছনে কারণ কি? রাত্রি বেঁচে থাকতে গ্রামের কারোর সাথেই ভালো ব্যবহার করত না, আর ওর চাহিদার পরিমাণও দিন দিন বেড়েই চলেছিল। একদিন আমার সোনার একটা হার চাই, তুমি যেভাবেই হোক আমাকে হার কেনার টাকা জোগাড় করে দাও। আমি এখন এত টাকা কোথায় পাবো? কয়েকদিন আগেও তো তোকে সোনার দুল কিনে দিলাম। আমি এত কিছু জানি না, সোনার হার আমার লাগবেই। আচ্ছা, দেখি কি করা যায়। তোমার এই জমিটাও বন্ধক রাখতে এসেছো রাত্রির মা? এভাবে একে একে সব জমি বন্ধক রাখা শুরু করলে খাবে কি? কি আর করব বলুন, বাপ মরা মেয়ে আমার, কোনো কিছু আবদার করলে ফেলতে পারি না। মেয়েকে এত বেশি লাই দিও না, এর ফল ভালো হবে না, তুমি দেখে নিও। গলার হারটা অনেক সুন্দর হয়েছে মা, একদম আমার মনের মতো। আমি এখন এই গলার হার আর আমার প্রিয় শাড়িটা পরে পুরো গ্রাম ঘুরে বেড়াবো। সাবধানে থাকিস, এত দামি হারটা হারিয়ে ফেলিস না। আমি আমার জীবন দিয়ে দেব, তবু ওই হারের কিছু হতে দেব না। তোর গলার হারটা কি নতুন কিনেছিস রাত্রি? অনেক সুন্দর হয়েছে। মা, আজকে অনেক টাকা দিয়ে হারটা কিনে এনেছি, তুই নজর লাগাবি না কিন্তু। আই দেখ, এটা কত দামি গলার হার পরে ঘুরে বেড়াচ্ছে। চল, ওর হারটা আজ মেরে দে, তাহলে অনেকদিন চুরি না করলেও চলবে। কিন্তু ও তো রাত্রি, সে ছোটবেলা থেকে আমাকে চাচা বলে ডাকে, ওর মা অনেক ভালো মানুষ। মা ভালো তো কি হয়েছে? আমি তো পাশের গ্রামের হয়েও এই মেয়ের নামে অনেক কথা শুনেছি, ছোট বড় সবার সাথে নাকি খারাপ ব্যবহার করে। ওর গলার হারটা চুরি গেলে এবার ওর শিক্ষা হবে। ঠিক আছে, তুই যখন বলছিস মুখটা ঢেকে নে, যেন না চিনে। তোমরা কে? তোমাদের মুখ ঢাকা কেন? আমার কাছে কি চাই? তোর গলার হারটা আমাদের চুপি চুপি দিয়ে দে, নয়তো এই ছুরি দিয়ে এখনই তোর গলা কাটবো।
আমার হাড় আমি কাউকে দেব না, তোমাদের যেমন চাই করো। আর তোমার গলা এমন পরিচিত লাগছে কেন? দেখি তো তোমার চেহারা। এই মেয়েটা তো তোর মুখ খুলে ফেললো। চাচা আপনি আমার সাথে এমন কেন করছেন? বেশি কথা বলো না, তাড়াতাড়ি তোমার গলা হটা দাও। গলার হার নিয়ে ধস্তাধস্তি শুরু হলে চাচার হাতের ছুরিটা ভুলে রাত্রির গলায় লেগে যায়। আর কিছুক্ষণ পর রাত্রি মারা যায়। অন্য চোরটা ভয়ে পালিয়ে গেলেও পরিচিত লোকটা সেই হার নিয়েই পালায়। দুই দিন পর চোর নিজেই আমার কাছে আসে। এইদিন আপনার মেয়ের হার, আমি আপনার মেয়েকে মেরেছি, আমাকে ক্ষমা করে দিন। আর আপনার মেয়েকেও বলুন সে যেন দয়া করে আমাকে ক্ষমা করে দেয়। এসব কি বলছেন আপনি? তার মানে আপনার জন্য আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি? রাত্রির হার আমি ফেরত দিয়েছি, ও আর এখন আমার উপর আর এই গ্রামের উপর প্রতিশোধ নিতে চাইবে না, আমি চলি। পরের দিন পুলিশ তার বাড়ি গিয়ে দেখে লোকটা আত্মহত্যা করেছে। এই ঘটনার পর অনেক বছর পেরিয়ে যায়। দুই দিন আগে আমি রাত্রির গলার হারটা বের করে দেখছিলাম, তখন ভাবলাম এই হারের জন্যই আমার মেয়েকে হারিয়েছি আমি, তাই রাগ করে হারটা পুকুরে ফেলে দিয়েছিলাম। ওই হারটা পুকুর থেকে বের করলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। আপনি এখনই আমার সাথে পুকুর পাড়ে চলুন। দাঁড়াও, তুমি পুকুরে নামলে রাত্রে তোমার ক্ষতি করতে পারে, আমি পুকুরের তল থেকে হারটা খুঁজে নিয়ে আসছি। পেয়েছেন হারটা? হ্যাঁ, এই তো আমার হাতে। মা, তুমি কতদিন পর তোমাকে দেখলাম। তুই এমন কেন করছিস রাত্রি? এই নিরীহ মানুষগুলোকে কেন মারছিস? এই গ্রামের কেউ নিরীহ না, সবাই ধোকাবাজ। ওদের কারণে আমি আমার কথা রাখতে পারিনি, আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দিয়েছে ওরা, তাই ওদের সবাইকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। এই ছোট মেয়েটার কি দোষ? তুই ওকে কেন মারতে চাইছিস? যে দুজনকে মেরেছিস তাদের লাশ কোথায় লুকিয়ে রেখেছিস বল আমাকে, নয়তো ওদের আত্মা শান্তি পাবে না। আর তুই চিরজীবনের জন্য এখান থেকে চলে যা। মা, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমার আদেশ যদি না মানতে চাস তাহলে এখনই আমাকে হত্যা কর, কারণ আমিও এই গ্রামেরই একজন। তুমি এসব কি বলছো মা? ঠিক আছে, আমি চলে যাব তোমাদের জীবন থেকে। পেতনি তার মাকে লাশ দুটো কোথায় লুকিয়ে রাখা আছে সব বলল। লাশগুলো উদ্ধার করার পর সীমা আর তারেকের আত্মা মুক্তি পেল। আর পেতনি গ্রাম থেকে চলে যাওয়ায় সোনার হাড়টা ভেঙে গেল।